আমাদের মা যে উপস্থিত আছেন তাকে আপনাদের নেতাদের বক্তব্যের মধ্যে আপনারা হাত তুলে ভোট দিয়ে দিয়েছেন আপনারা সম্পূর্ণভাবে সমর্থন করেছেন ঠিক তেমনি আপনাদের উপর এই আস্থার ভরসা রেখেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশ তাকে সাজাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা আজ সাজাচ্ছেন শেখ হাসিনা সেই বিশ্বাস আর আস্থা রেখে আমরা টেলিভিশনে দেখি সংবাদপত্রে দেখি শেখ হাসিনার সাথে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনার পাশে থাকেন আমাদের সকলের প্রিয় নেতা আপনারা যার মাঝে নিজেদের বিশ্বাস খুঁজে পান সেই আব্দুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় বন্ধুরা আমার প্রিয় স্বজন আমার আগামী সাত তারিখ নৌকায় ভোট দেবেন এর আগে লোকপাল সহ আরো দু একজন কথার ফাঁকে কিছু দাবি করে গেছেন কিছু রাস্তা চাই ঘাট চাই ব্রিজ চাই বলেছেন এই আব্দুর রহমান ২০০৮ সালে যখন এমপি হয়েছিলেন ১০ বছর দায়িত্ব পালন করেছিলেন তখন আমরা ভুলেও ভাবি নাই কল্পনা করি নাই আমরা আব্দুর রহমানকে বলি নাই যে আব্দুর রহমান এই মরা চন্দনা বরাশিয়া যেখানে আমার চাষি ভাইরা পানি নিয়ে ফসল ফলাতে পারে না যেখানে আমার মা বোন খেজুর বাবা খাট দিয়ে নদী থেকে জল নিয়ে রান্না করতে পারে না আমরা সেদিন এই দাবি করি নাই তুমি চন্দনা বারাসিয়া এমপি হলে খনন করে দিও একথা আমরা বলি নাই আমরা বলি নাই যে রেল বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে ভাটিয়া পাড়া সেই রেল তুমি এনে দিও আমরা একথা বলি নাই কিন্তু এমপি হওয়ার পরে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো সম্পন্ন করে দিয়েছে এই এলাকার মানুষের দায়িত্ব পরিবর্তনের জন্য আজকে চন্দনা পাড়াতে সেই বলমারি বলমাছ পাওয়া যায় সেই কারণে আমি আব্দুর রহমান নয় আমি কথা দিচ্ছি তার সামনে করে বলছি আব্দুর রহমান ৫ বছর এমপি ছিলেন না শেখ হাসিনা আমার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন আপনাদের এই বিশ্বাস আর ভালোবাসায় বিশাল ভোটের ব্যবধানে যদি নির্বাচিত করতে পারেন আর আমি গতকাল ঘোষপুরের একটি সভায় সালাহাটি রেলগেটের সভায় আমি বলে এসেছিলাম ঘোষপুরের মানুষ সবসময় নৌকাকে জিতায়
কিন্তু আমি এই বছর যা দেখেছি তাতে আমি 7 তারিখ আমার উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে সব থেকে নৌকায় দেখি ভরতে কখন হবে আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি জানি মোশারফ হোসেন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সেখানে তাদের চেয়ারম্যানের চেয়ারম্যান আর আওয়ামী লীগের নেতারা ছিল তারা আমাকে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমরা 1 নম্বর ইউনিয়ন আমরা জিতি আমরা দাসপুরের থেকে বেশি ভোট দেব এই কথা তারা আমাকে বলছে আমি আবার এমপি সাহেব সহ আবার আজকে রাত্রি খামার পড়া ওই জেলা যাইও আমি কি চ্যালেঞ্জ থামাই দেব না ওই জেলা যাইও আবার জোর গলায় বলবো যে আমি তাজপুর আলাদের সাথে কথা বলছি ওই ইউনিয়নে জোর গলায় বলবেন আপনারা আইন বলা বলবো আজকে খালি কারণ এইখান থেকে ফিরে আমরা খামার পড়া যাব ওই সভায় আমি বলবো যে তোমাদের কাছে কালকে শুনে যাওয়ার পরে একটু ভয়ে ভয়ে ছিলাম আজকে যেহেতু 3-4টে সভা করছি সব সভা থেকে আমাকে বলছে মোশারফ হোসেন তুমি চ্যালেঞ্জ করো দাসপুরকে দাসপুর ফার্স্ট হবে ফার্স্ট হবে তুমি এই কথা বলো প্রিয় বন্ধু আমার ঠিক তেমনি যেমন আমরা ওই উন্নয়নের কথা আমরা এমপি হওয়ার আগে আব্দুর রহমানের কাছে দাবি করেছিলাম না এমপি হওয়ার পর আব্দুর রহমান জন গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তাগুলোয় মধুখালী বলমারী অলফারাঙ্গার পাকা করে দিয়েছে আমি মোশারফ হোসেন সামনে করেই কথা দিলাম নির্বাচিত করেন একটা রাস্তাও কাঁচা থাকবে না এই উপজেলায় ইনশাআল্লাহ এবং সেই সাথে আমি আরেকটি দাবি করি আপনাদের হয়ে জননেত্রী শেখ হাসিনা 100টি উপজেলা বেছে নিয়েছেন আপনারা যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী মাতৃত্বকালীন বহু ভাতা পান 100টি উপজেলা বেছে নিয়েছে আপনার কাছে যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড সরকারের কাছে আছে ওই 100টি ইউনিয়নে যখনই আপনার বয়স 65 বছর হয়ে যাবে আপনি যদি ভাতা না পেয়ে থাকেন তাহলে অন্য কোন ভাতা যদি না পান যেমন আব্দুর রহমান পাবেন না আমি পাব না কারণ আমরা মুক্তিযোদ্ধা ভাতা পাই সেই কারণে আমরা পাব না এবং আপনার বয়স 65 হওয়ার সাথে সাথে আপনার ভাতা চালু হয়ে যাবে আমার কোন বোনের যদি কপাল পড়ে তাহলে পরিষদ সাথে সাথে জানানোর পরই আমার ওই বোনের বিধবা ভাতা চালু হয়ে যাবে খোদা না করুক কোন ঘরে যদি প্রতিবন্ধীর জন্ম হয় আপনা আপনি ওই প্রতিবন্ধীর তালিকা বলার সাথে সাথে তার ভাতা চালু হয়ে যাবে মেম্বার চেয়ারম্যানের কাছে আপনাকে যেতে হবে না শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ হবে সেটা শেখ হাসিনার সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে আব্দুর রহমানের মতো এমপিদের সংসদে পাঠাতে হবে সেই জন্যে আজকে আমরা বলি এই প্রার্থী যিনি আমাদের মাঝে উপস্থিত আছে ওই 100টির মধ্যে বলমারি নাই তাই সেই জন্য বলি এমপি নির্বাচিত হলে ওই 100টির সাথে বলমারি উপজেলার নাম সংযুক্ত করতে হবে এই দাবি রইল কারণ আমরা চাই আব্দুর রহমান চান আমার এই নির্বাচনী এলাকার মানুষের মাঝে এমপি হয়েছে অনেকে এমপি হবে আমি আব্দুর রহমান চলে যাওয়ার পরও আরো অনেকে এমপি হবে পার পার এমপি হবে
শুধু আমি সিভি রেখে যেতে চাই, শুধু আমি আমার অবস্থানটা তৈরি করে যেতে চাই। এমপি যারাই হোক, ফার্স্ট রাইজের মানুষ পাবে। এমপি ছিল আব্দুর রহমান, আব্দুর রহমানের সময় উন্নতি হয়েছে। প্রিয় বন্ধু আমার, সেই কারণে আমরা এই মানুষগুলো করলেই কি হয়ে যাবে? কোন অবস্থাতেই রাজপুর রকম হবে না, ভোট বেশি পাবে না। তাহলে যারা এখানে আসেন নাই, তাদের দায়িত্ব আমাদের এই যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে দায়িত্ব নিয়ে যেতে হবে। সর্বপ্রথম বাড়িতে গিয়ে বলতে হবে, কারণ অনেকে আবার ওই মহিলা দল বাই করতে দেখছি, পথে আসছে, তোমার দেখছি তো একজন যাচ্ছে, ভোট যাচ্ছে, আগের দল দিয়ে চলাল ফিরবার চাও, তার আগে থেকে বলবো। এখন ওরা যদি বাড়িতে আমার গৌরে পড়ায় খায়, আমি তো সেই পাব না, তাই হচ্ছে না অবস্থা। সেই জন্যে প্রথম বাড়িকে আগে বাড়ি ঠিক করতে হবে, ছেলে ছেলের বউকে ঠিক করতে হবে, ভাইকে ঠিক করতে হবে, প্রতিবেশীকে ঠিক করতে হবে, তাহলেই আমরা জিতব, তাহলেই আমরা প্রথম হব। এই দায়িত্ব আমাদেরকে নিয়ে যেতে হবে। দেবো ভাই দায়িত্ব, দেবো আজকের এই পথসভার প্রধান অতিথি, যাকে জননেত্রী শেখ হাসিনা আগামী 7 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে